আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করেছি পোলাও। এই সাদা পোলাও তৈরি করা খুবই সহজ, খুব ঘরে উপকরণ দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন এই পোলাও। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। পোলাও তৈরি করতে আমি তেল দিয়েছি এখানে 1 কাপ, পেঁয়াজ দিয়েছি 1 কাপের মতো, লাল হয়ে যাওয়া পেঁয়াজটা উঠে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 4টি, দারচিনি দিয়ে দিচ্ছি 4টি এবং এলাচ দিয়ে দিচ্ছি 4টি। 1 মিনিট এতে করে দারচিনি এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ, লবণ দিয়ে দিব 7 মতো, কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এতে করে পোলাওটা একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। আমি 1/2 কেজি পোলাও চাল দিয়েছি, 1 কেজি অর্ধেক। এটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে ছাঁকনির সাহায্যে ঢেকে এখন আমি পোলাও চালটা দিয়েছি। পোলাও চালটা দেওয়ার পরে চুলাটাকে ঢাকিতে রেখে ভালো করে নাড়তে হবে। চালটা যত ঝরঝরা হয়ে যাবে লাল লাল হয়ে যাবে তখন আপনার চালটা উঠছে এবং খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা লাল হয়ে ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে পানি দিই। আমি পানিটাকে আগে গরম করে আমার পানি লেগেছে মোট এই মগের 1 মগ আরো 1/2 মগ। এবার এটিকে আমি জোরে 2 মিনিট চাপ দেবো। আমি এর উপর দিয়ে 3টে কাঁচামরিচ দিই। জানা সব কাঁচামরিচগুলো আমি এই সাইডে একটু কেটে দিয়েছি। এবার এর উপর দিয়ে আমি কিছু গাজর দিয়ে দেবো সুন্দর জন্য। আপনারা চাইলে গাজরের সাথে মটরও দিতে পারেন। এবার এটাকে একটু উঠিয়ে পাঠিয়ে দেবো। এবার এর নিচে একটি তাওয়া দিয়ে দেব। এই পর্যায়ে চুলোটা একেবারে মিডিয়াম করে দেব। এই দমে হয়ে যাবে আমার পোলাও। আর একটু পরপর নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে 5 মিনিট পর আমি গুঁড়ো দুধ নিয়েছি 4 কাপে 2 চা চামচ, আর অল্প একটু পানি দিয়ে এটাকে লিকুইড করে এখন এটার উপর দিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, এতে করে পোলাও টেস্টটা খুব ভালো হবে। এটাকে একটু উঠিয়ে পাঠিয়ে দিব। হয়ে গিয়েছে আমার পোলাওগুলো, দেখতে পাচ্ছেন
এবার আমি ভেজে রাখা বেরেস্তাগুলো অর্ধেক এর উপর দিয়ে দিই, বাকি অর্ধেক পরিবেশনের সময় দিই। আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।